বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানের যে পরিস্থিতি এদিকে দৃষ্টি দিলে দেখা যায় এক দিক দিয়ে মুসলমানের ঈমান আকীদা নষ্ট হচ্ছে এক দিক দিয়ে মুসলমানের ঈমান আকীদা নষ্ট হচ্ছে অনেকে আকীদা কি বুঝিও না অপর দিক দিয়ে মানুষের আমল চরিত্র সংস্কৃতির নামে অপসংস্কৃতির সাইলাব মুসলমানের মেরুদণ্ড ভেঙে একবারে শেষ করে দিচ্ছে এমনে ফিতনা ফাসাদের সময়ে আজকের এই মাহফিল আমাদের জন্য প্রত্যেকের জন্য একটা গুরুত্বপূর্ণ মাহফিল ডক্টর ইকবাল সবাই বলুন রহমাতুল্লাহ আলাইহি ডক্টর ইকবাল এই বিশ্ব মুসলমানের যে পরিস্থিতি এই পরিস্থিতির দিকে দৃষ্টি দিয়ে আফসোস করে বলছিলেন এক উল্লু কাফি হ্যায় ওইরানে গুলিস্তান কে লিয়ে তো ডক্টর একবার বলি এক উল্লু কাফি হ্যায় ওইরানে গুলিস্তান কে লিয়ে লাখ উল্লু বৈতে তু অঞ্জামে গুলিস্তান ক্যা হোগা ডক্টর ইকবাল বলছিলেন একটা সুন্দর সাজানো বাগানকে নষ্ট করতে হলে একটা ফেসাই যথেষ্ট তো যেই বাগানের মধ্যে লক্ষ লক্ষ ফেসা এসে বসেছে সেই বাগানের কি অবস্থা কি মানে সেই বাগানের অস্তিত্ব থাকার কথা নয় তো ডক্টর ইকবাল কোন বাগানের কথা বললেন এটা পৃথিবীর কোনের কোন ফুল বাগান রাতকেরানি গন্ধরাজ চামেলি চম্পা শেফালি বেলি জুঁই এসব ফুলের বাগান নয় যে বাগানের সৌন্দর্য নষ্ট করার জন্য আজকে লক্ষ লক্ষ ফেসা এসে বসেছে সেই বাগানটা হচ্ছে ইসলামের বাগান হায় হায় ইসলাম ইসলামের বাগানের সৌন্দর্য আজকে ইসলামের বাগানকে ধ্বংস করার জন্য মুমিন মুসলমানের ঈমান আকীদা নষ্ট করার জন্য মুসলমানের আমল চরিত্র নষ্ট করার জন্য প্রত্যেক ক্ষেত্রে হাজার হাজার ফেসা এখানে কাজ করছে যাতে মুসলমান ঈমান আকীদা নষ্ট করা যায় নাউজুবিল্লাহ মিন জালিক এমন এক সময়ে কঠিন সময়ে আমরা অতিক্রম করছি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে যে ভবিষ্যদ্বাণী করে গেছেন উম্মত কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যেই সময়ে একটা জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখা যে কষ্ট তার চেয়ে বেশি কষ্ট হবে ঈমান রক্ষা করা এগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী উম্মত এমন সময় আসতেছে যে সময়ে একটা জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখা যে কষ্ট তার চেয়ে বেশি কষ্ট হবে ঈমান রক্ষা করা আমার মনে হয়
সেই সময় এখন এসে গেছে। আমরা যারা মুমিন মুসলমান আছি আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ ঈমান। কি বললাম? আমরা যারা মুমিন মুসলমান আছি আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদের নাম কি? ঈমান। ঈমান থাকলে আমার নাজাত এবং মুক্তি। ঈমান না থাকলে আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হলেও এই থাকাই কি আপনাকে আমাকে মুক্তি দিতে পারবে? আমাদের জান্নাত এবং মুক্তি সব কিছু নির্ভর করবে কিসের উপর? ঈমানের উপর। আল্লাহ আমরা সবাইকে সেই ঈমানের উপর যেন আমরা যে কোনো মুহূর্তে যে কোনো যে কিছুর বিনিময়ে হোক আমরা যেন ঈমান ইসলামের উপর অটল থাকতে পারি। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। রাসূল পাক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের দিন, মক্কা বিজয়ের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর উদ্দেশ্যে যে খুতবা দিয়েছিলেন তন্মধ্যে একটা হলো আল্লাহ পীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়াতের জুবানে বিশ্ববাসীর উদ্দেশ্যে যে খুতবা দিয়েছিলেন সে খুতবাটা হলো আল্লাহর তারিফ প্রশংসা করে জনগণের উদ্দেশ্যে বলছিলেন ইন্নাল্লাহ হারামা মক্কা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার নবী বলছিলেন নিশ্চয়ই আল্লাহ যেদিন থেকে সাত আসমান সাত জমিন বানিয়েছেন ওদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। সুবহানাল্লাহ। সবার কি মনোযোগ আছে? আমি একটা ক্লাসের মতো কথা বলবো। আমার নবী বলেন এ আমার উম্মত রব্বুল আলামিন যেদিন থেকে সাত আসমান সাত জমিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। বিদায় মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, মক্কার জমিনে গাছ কাটা হারাম, মক্কার জমিনে ঘাস কাটা হারাম, মক্কার জমিনে শিকার করা হারাম। আমার নবী হেরামের আহকাম বর্ণনা করছিলেন। সুবহানাল্লাহ। এখানে একটা সতর্কতা, আমাদের অনেক ছেলে পয়সা কামানোর জন্য অর্থের জন্য চাকরির মাধ্যমে ব্যবসার মাধ্যমে যারা মক্কা শরীফে যাচ্ছেন মক্কা শরীফে গিয়ে হুদুদে হেরাম হেরামের সীমানা কতটুকু এটা জেনে রাখতে হবে। কারণ হেরামের আহকাম হেরামের বাইরের আহকামের মধ্যে আকাশ পাতাল বেশ কম। কিন্তু বর্তমান আমাদের আমাদের ছেলে না অনেক হুজুর মাদ্রাসা থাকা উঠাতে গিয়েও ওরা এমন আচরণ করছে এরাও জানে না হেরামের আহকাম কি। অনেকে জানে না হেরামের আহকাম কি, এই জন্যে হারাম শরীফে যাওয়ার আগে হারামের আহকাম আদেশ নিষেধ বিধিবিধান কি এই জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ। আল্লাহর নবী বলেন হে আমার উম্মত যেদিন থেকে আল্লাহ সাত আসমান সাত জমিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। বিদায় মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, মক্কার জমিনে গাছ কাটা হারাম, মক্কার জমিনে শিকার করা হারাম। আমার নবী খুতবা দেওয়ার সময় নবীর পাশে ছিলেন আমার নবীর চাচা হযরত সাইয়েদুনা
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফাকাল আল আব্বাস ইল্লাল ইযখার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী গো মক্কার হারামে আপনি আহকাম বর্ণনা করছেন বিধিবিধান বর্ণনা দিচ্ছেন গাছ কাটা হারাম শিকার করা হারাম যুদ্ধ করা হারাম ইয়া রাসূলুল্লাহ এখানে একটা ঘাস আছে ওই ঘাসের নাম ইযখার হামজা যাল খ ওরা ইযখার ইযখার নামক একটা ঘাস কথা বুঝতেছেন কি বললাম ইযখার নামক একটা ঘাস খের হজের ও ইযখার নামক একটা ঘাস আছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী গো ইযখার নামক ঘাস কাটা হারামের আহকাম থেকে বাদ দেওয়া হোক কারণ এই ইযখার নামক যে ঘাস আছে না জালুহা ফি কুবুরিনা ওয়া বুয়ুতিনা এই ঘাসটা আমরা কবরস্থানে লাগাই এই ঘাস আমরা ঘরের ছাদের মধ্যে লাগাই তো এটাও ইযখার নামক ঘাস এটাও খাতা যদি হারাম ঘোষণা করা হয় আগামীতে আমরা ঘরের মধ্যে কিভাবে লাগাব কবরস্থানে কিভাবে লাগাব আমার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরোধে আমার নবী বলেন ইল্লাল ইযখার হ্যাঁ হ্যাঁ ইযখার নামক ঘাস কাটতে পারবা খুব মনোযোগ সহকারে শুনছেন আমার নবী হারামের আহকাম বর্ণনা দিচ্ছেন এই মক্কার হারামের পবিত্রতা মক্কা হারাম কখন থেকে রব্বুল আলামিন সাত আসমান সাত জমিন যেদিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার মক্কার জমিনে যুদ্ধ করা হারাম গাছ কাটা হারাম শিকার করা হারাম এভাবে বর্ণনা দেওয়ার পর আমার নবী বললেন এই মক্কা মাসি তথায় আমার উম্মত শুনো এক সময় ইয়েমেনের বাদশা আবরা ইয়েমেনের বাদশা আবরা বিরাট বিরাট হস্তী বাহিনী নিয়ে মক্কার পবিত্রতা নষ্ট করার জন্য এসেছিল কিন্তু আমার আল্লাহ কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহ নিজেই মক্কার পবিত্রতা রক্ষা করেছেন এবং আব্রামের সাথে হস্তী বাহিনীকে আল্লাহ ধ্বংস করে আল্লাহ নিজেই মক্কার পবিত্রতা রক্ষা করেছেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এতগুলো মানুষ বড় করে দরুশুল পড়লে কয়েক মাইল যাবে আল্লাহুম্মা হরিনে চিনিল দয়াল নবীকে হর মান বহে চিনিল নারে দুঃখ রইল মানেতে আল্লাহ বুঝাতে চাচ্ছিলাম প্রিয় নবী বলেন এক সময় ইয়েমেনের বাদশা আবরা বিরাট বিরাট হস্তী বাহিনী নিয়ে
রাষ্ট্রীয় ক্ষমতা বিয়ে করে মক্কার জমিনে এসেছিল মক্কার হারামের পবিত্রতা নষ্ট করার জন্য আমার আল্লাহ নিজেই কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহ নিজেই মক্কার পবিত্রতা রক্ষা করেছিলেন এবং আব্রামাশার বিরাট বিরাট হস্তি বাহিনীকে ধ্বংস করেছিল এখানে হাদিসে পাকের মধ্যে দেখা যাচ্ছে আব্রাহামের বাদশা আব্রাম বিরাট হস্তি বাহিনী আসে এক জায়গায় অবস্থান করল অবস্থান করে জেনে নিল আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার হাতে তখন ওরা জানতে পারল আমার রসুলের দাদা যান তখন কিন্তু আমার রসুল দুনিয়াতে আসেন নাই আমার রসুলের দাদা যান আব্দুল মুত্তালিব সবাই বলো রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্রাম এসে তার সৈনিকদেরকে মাঠে নামিয়ে দিয়েছে এখানকার গোরা গাদা ওট ছাগল দুম্বা যারই হোক সবগুলো নিয়ে আসো এখানে দেখা গেল আমার রসুলের দাদা জানের অনেক ওট আব্রাবাসার সৈনিকরা ধরে নিয়ে আসছে আব্রা খবর সংবাদ দিল খানে কাবার মুতাল্লিকে ডেকে আনো আমার রসুলের দাদা জান আসলেন আল্লাহর কি মহিমা আমার রসুলের দাদা জানের চেহারা দেখতেই আব্রা হতভম্ব হয়ে দাঁড়িয়ে যেতে বাধ্য হল সুবহানাল্লাহ বলবেন না আব্রা দাঁড়িয়ে গেল আসেন বসেন আপনি খানায় কাবার দায়িত্বে আছেন বলে আমি খাদেম আমি খেদমত করছি বলে আমি আব্রা বাদশা এমেনের বাদশা আব্রা আমি আমার বিরাট হস্তি বাহিনী নিয়ে এসেছি আল্লাহর ঘর ভেঙে ফেলার জন্য আল্লাহর ঘর ভেঙে ফেলার জন্য আপনার কিছু বলার আছে আমার নবীর দাদা জান বলেন আমার কিছু বলার আছে মাইনি আপনার সৈনিকরা আমার অনেক ওর ধরে নিয়ে আসছে আমার গুলো আমাকে ফিরাইয়ে দেন আব্রা সুজ হয়ে গেল আমি বললাম আল্লাহর ঘর খানায় কাবা ভেঙে ফেলার জন্য আসলাম আপনি খানায় কাবার মুতাল্লি দাবি করছেন খানায় কাবার খাদেম দাবি করছেন আপনি আমার কাছে অনুরোধ জানানো উচিত ছিল তোমরা অন্য কিছু করো আল্লাহর ঘর ভাঙবা না কিন্তু তুমি বলছো যে আমার ওটগুলো আপনার সৈনিকরা নিয়ে এসেছে আমার ওটগুলো ফিরাইয়ে দাও তাহলে বোঝা গেল আপনার অন্তরে আল্লাহর ঘর খানায় কাবার চেয়ে ওঠের মায়া বেশি নামুজবিল্লাহ বলবেন না বলে আব্রা আল্লাহর ঘর খানায় কাবার চেয়ে আমার অন্তরে মুঠের মায়া বেশি নয় খানায় কাবা আমি খাদেম আমি খানায় কাবার মুতাল্লি খাদেম আর খানায় কাবার মালিক আমি নই আপনার সৈনিকরা আমার যে উটগুলো নিয়ে আসছে উটের মালিক আমি আপনি এজন্য আমার উটগুলো ফিরাইয়ে দেন আর খানায় কাবার মালিক যিনি তিনি তার ঘরকে রক্ষা করেন চিৎকার দি বলুন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার এক পর্যায়ে আমার রসুল বলছেন এ আমার উম্মত কিয়ামতের পূর্বে দাজ্জাল বের হবে দেখেন আল্লাহ আল্লাহর হেরামের পবিত্রতা কখন থেকে কখন পর্যন্ত আল্লাহ হেফাজত করবেন রক্ষা করবেন কিয়ামতের পূর্বে দাজ্জাল বের হবে খানা দাজ্জাল বের হবে মানুষের ঈমান নষ্ট করার জন্য আল্লাহ তাকে অনেক ক্ষমতা দেবে তার ক্ষমতা বলে কত নিজেকে খোদা দাবি করবে অনেক মানুষকে বেঈমান করবে অনেক মানুষকে শহীদ করে দেবে কিন্তু যারা সত্যিকারের মুমিন এরা
এদের চোখের মধ্যে যে ঈমানের যে আলো আছে, দাজ্জাল নিজেকে খোদা দাবি করলেও তার কুফালের মধ্যে লিখা থাকবে কাফের। তখন ঈমানদাররা বলবে তুই মুখে খোদা দাবি করলে কি হবে, তোর কুফালেই লেখা আছে তুই কাফের। আমার ভাইরা, দাজ্জালের যে অবস্থা হবে তখনকার পরিস্থিতির বর্ণনা দিচ্ছেন আমার রাসূল। এ আমার সাহাবা একরাম তথা হে আমার বিশ্ববাসী শুনো, কিয়ামতের পূর্বে দাজ্জাল বের হয়ে সারা পৃথিবী বিচরণ করবে, কত মানুষকে বিমান করবে, কত মানুষ ঈমান হারা হবে। কিন্তু ওই মুসিবত বিপদের সময় আল্লাহ এই মক্কার হেরামকে, হেরামের পবিত্রতা আল্লাহ রক্ষা করবেন, কারণ দাজ্জাল সারা পৃথিবী বিচরণ করবেন। কিন্তু দুই জায়গায়, কয় জায়গা আপনারা কথা বুঝতেছেন তো নাকি, কিন্তু দাজ্জাল দুই জায়গায় প্রবেশ করতে পারবে না। রব্বুল আলামিন একটা হলো মক্কার হেরাম আর একটা হলো মদিনার হেরাম। এক পর্যায়ে আমার নবী বললেন ইন্না ইন্না ইব্রাহিম হারামা মক্কা ওয়া না উহাররিমুল মদিনা। আমার জন্মদূত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম বানিয়েছেন, আমি রাসূল মদিনাকে হারাম বানাচ্ছি।